আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ডের নিষিদ্ধ ভারতীয় বোলার মোহাম্মদ শামি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ব্যাট করতে নেমে সচিনকে টেক্কা দেওয়ার দিনে ক্যামেরার লেন্স বারবার খুঁজে ফিরছিল কেবল বিরাট কোহলিকেই। 50তম ওয়ানডে সেঞ্চুরি সচিনের সেঞ্চুরির মুকুট কেড়ে নেন কোহলি, তারই উপস্থিতি, সেই সঙ্গে দুর্ধর্ষ শতরান হাঁকানো শ্রেয়াস আইয়ার। তবে শেষমেশ সব আলো কেড়ে নেন মোহাম্মদ শামি। বিধ্বংসী বোলিংয়ে 7 উইকেট নিয়ে এক যুগ পর ভারতকে ফাইনালে তোলার মহানায়ক ভারতীয় এই পেসার। বুধবার মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই জয়ের পর থেকেই কেন উইলিয়ামসনদের দেশে নাকি নিষিদ্ধ শামি, এমনটাই জানিয়েছেন বলিউড অভিনেতা সুন সুদ। তবে বিষয়টি সব রসিকতা করে বলেছেন এই অভিনেতা, বিশ্বকাপ শুরুর কয়েক ম্যাচে একাদশে জায়গা পাননি মোহাম্মদ শামি। স্ত্রীর সঙ্গে ডিভোর্স এবং নির্যাতনের গুরুতর অভিযোগ ও বাবার মৃত্যু সব মিলিয়ে ভারতীয় এই পেসার কি বিভীষিকাময় সময় পার করছিলেন। বেশ কয়েকবার নাকি আত্মহত্যা করার কথা ভেবেছিলেন, সেখান থেকে হয়তো মাঠের পারফরমেন্স ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নেন শামি। এরপর বিশ্বকাপে 6টি ম্যাচে নিয়েছেন সর্বোচ্চ 23 উইকেট। মুম্বাইয়ের ব্যাটিং স্বর্গ উইকেটও সেমিফাইনালের মতো মঞ্চে তিনি একে 7 উইকেট নিয়েছেন। শামির পারফরমেন্সে উচ্ছ্বাসিত ক্রিকেট প্রেমীরা শোনও তাই বলেছেন, ভারত নিউজিল্যান্ড সেমিফাইনালে শামির 7 উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস গোপন করেননি এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এক হ্যান্ডেলে শামিকে উদ্দেশ্য করে লেখেন, ব্রেকিং নিউজ, নিউজিল্যান্ডের শামি কাবাব নিষিদ্ধ। এটা কিন্তু তিনি রসিকতা করে বলেছেন। তো দেখা যাক ফাইনালে ভারত কী করে, বিশ্বকাপটা জিততে পারে কি না।